নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্তা স্বামিনীতি নামে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য আজ আমরা শ্রীমদ্ ভাগবতের ওই গ্রন্থটা গেল কোথায়, থ্যাংক ইউ। শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধের দ্বিতীয় ভাগ 31 নম্বর অধ্যায়। অধ্যায়ের নাম জীবের গতি সম্বন্ধে ভগবান কপিল দেবের উপদেশ। আজকে আমরা 32 নম্বর শ্লোক থেকে শ্রবণ করি। 32 নম্বর শ্লোক, যদি অসদ্ভি পথি পুনা কৃষ্ণ দ্বারা কৃতদ্যময়ী আস্থিত রমতে জন্তু স্তম বিশতি পূর্ববৎ। অনুবাদ, শিল প্রভুপাদ কৃত অনুবাদ এবং তাৎপর্য। জয় শিল প্রভুপাদ কি জয়। অনুবাদ, অতএব জীব যদি কামুক ব্যক্তিদের সঙ্গ প্রভাবে যৌন সুখ এবং জিহ্বার স্বাদ চরিতার্থ করার জন্য অসৎ পথ অবলম্বন করে, তাহলে তাকে পুনরায় নরকে প্রবেশ করতে হয়। তাৎপর্য, ইতিপূর্বে বিশ্লেষণ করা হয়েছে যে বদ্ধ জীবকে অন্ধ তামিশ্র এবং তামিশ্র নামক নরকে নিক্ষেপ করা হয় এবং সেখানে যন্ত্রণা ভোগ করার পর কুকুর অথবা শুকুরের মতো সে একটি নারকীয় শরীর লাভ করে। এইভাবে কয়েক জন্মের পর সে পুনরায় মনুষ্য শরীর প্রাপ্ত হয়। মানুষের কিভাবে জন্ম হয় তাও কপিল দেব বর্ণনা করেছেন। মাতৃ জঠরে মানুষ তার দেহ বিকশিত করে এবং সেখানে নানা রকমের দুঃখ কষ্ট ভোগ করার পর সে সেখান থেকে বেরিয়ে আসে। এই সমস্ত দুঃখ দুর্দশা ভোগ করার পর সে যদি মনুষ্য শরীর লাভ করার আরেকটি সুযোগ পায় এবং শিষ্ণুদর পরায়ণ ব্যক্তিদের সঙ্গে তার মূল্যবান সময় নষ্ট করে, তাহলে স্বাভাবিকভাবেই তাকে পুনরায় সেই অন্ধ তামিশ্র এবং তামিশ্র নরকে পতিত হতে হয়। মানুষ সাধারণত তার জিহ্বা এবং উপস্থের তৃপ্তি সাধনেই ব্যস্ত থাকে, সেটি হচ্ছে জড়জাগতিক জীবন। জড়জাগতিক জীবন মানে হচ্ছে চিন্ময় স্বরূপ উপলব্ধি করার কোন রকম চেষ্টা ব্যতীত এবং পারমার্থিক পথে অগ্রসর হওয়ার পন্থা ব্যতীত কেবলমাত্র আহার পান এবং জীবন উপভোগ করা। যেহেতু বিষয়াসক্ত মানুষেরা কেবল তাদের জিহ্বা, উদর এবং উপস্থের বৃত্তি চরিতার্থ করার কাজে ব্যস্ত, তাই কেউ যদি পারমার্থিক জীবনে উন্নতি সাধন করতে চান, তাহলে তাকে এই সমস্ত ব্যক্তিদের সঙ্গ সম্বন্ধে অত্যন্ত সতর্ক থাকতে হবে। এই প্রকার বিষয়াসক্ত মানুষদের সঙ্গ করা হচ্ছে মনুষ্য জীবনে জেনে শুনে আত্মহত্যা করার মতো। তাই বলা হয়েছে যে এই প্রকার অবাঞ্ছিত সঙ্গ পরিত্যাগ করা এবং সর্বদা সাধুদের সঙ্গ করা বুদ্ধিমান মানুষের কর্তব্য। তিনি যখন সাধুদের সঙ্গ করেন, তখন পারমার্থিক জীবন সম্বন্ধে তার সমস্ত সংশয় দূর হয়ে যায় এবং পারমার্থিক উপলব্ধির পথে তিনি বাস্তবিক উন্নতি সাধন করেন। কখনো কখনো দেখা যায় যে মানুষ কোনো বিশেষ ধর্ম বিশ্বাসের প্রতি অত্যন্ত আসক্ত,
হিন্দু, মুসলমান এবং খ্রিস্টান এরা তাদের বিশেষ ধর্মের প্রতি শ্রদ্ধাবান এবং তারা মন্দিরে, মসজিদে অথবা গির্জায় যান। কিন্তু দুর্ভাগ্যবশত তারা শিষ্ণু দ্বারা পরায়ণ ব্যক্তিদের সঙ্গ ত্যাগ করতে পারেন না। এখানে স্পষ্ট ভাবে বলা হয়েছে যে মানুষ ধার্মিক হওয়া সত্ত্বেও যদি এই প্রকার ব্যক্তিদের সঙ্গ করেন, তাহলে তিনি নিশ্চিতভাবে নরকের অন্ধতম প্রদেশে পতিত হবেন। গুরুত্বপূর্ণ শ্লোক কপিল দেব তিনি বর্ণনা করেছেন কিভাবে জীবাত্মা 84 লক্ষ জনে ভ্রমণ করে প্রথমে সে পাপের ফলে নরকে যায়, নরকে গিয়ে লক্ষ বছর নরকে কাটায় এবং নরকে তার যেটা আগে অভ্যাস ছিল না, একজন ধনী মানুষ, হ্যাঁ, সে বাসমতি চাল, গোবিন্দভোগ চাল এসব খেত। তো যখন সে নরকে যায় মৃত্যুর পরে, যমদূতেরা বলে এখানে তোমার খাবার এসেছে, খাও। কি এটা? বলে এটা পায়খানা। আরে আমি তো বাসমতি চাল খেতাম, আমার তো ডেইলি বাসমতি চালের পোলাও, বিরিয়ানি আসতো, তুমি আমাকে পায়খানা দিচ্ছ, আমি খাবো কি করে? হয় খেতে হবে। ধমকে আর পিটা ওই চাবুক তাকে খাওয়ায় পায়খানা। তার অভ্যাস ছিল বাসমতি চালের অন্ন খাওয়া, অভ্যাস ছিল গোবিন্দভোগ অন্ন খাওয়া, নরকে গিয়ে খায় পায়খানা, নিজের পায়খানা নিজে, লেখা আছে, আমার কথা না, নিজের পায়খানা, তার নিজের পায়খানা তাকে খাওয়ায়। তো এইভাবে লক্ষ বছর চলে যায়, সে মরে না, ওইসব পায়খানা খেয়েও সে মরে না, লক্ষ বছর চলে যায়, সে ওখানে ওই নরকের মধ্যে বেঁচে থাকে। তারপরে বলে আবার পায়খানা ভালো লাগে, আবার খিদে লাগলে বলে আমাকে একটু পায়খানা দাও। বলে তুমি তো বলছিলে তুমি বাসমতি চাল ছাড়া কিছু খাও না, এখন এখন ভালো লাগে, এখন ভালো লাগে। এটা লক্ষ বছরের ট্রেনিং, লক্ষ বছরের ট্রেনিং, রিহার্সাল, রিহার্সালে ভালো লাগে। যখন ভালো লাগে তখন নরক থেকে তাকে আবার পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়, সে সে শুকরের জন্ম, কুকুরের জন্ম, দেখবেন শুকুরও পায়খানা খায়, কুকুরও পায়খানা খায়। এই ট্রেনিংটা সে কোথায় পেয়েছে? এই রিহার্সাল সে কোথায় পেয়েছে? এই রিহার্সাল সে পেয়েছে নরকে। নরকে রিহার্সাল পাওয়ার পরে সে শুকর হয়ে জন্মায়, কুকুর হয়ে জন্মায়, তাকে হয়তো আর 84 লক্ষ জনে ভ্রমণ করতে হয় না। এখানে প্রভুপাদ বলছেন কয়েকটি জন্মের পরে, তার মানে নরক থেকে ফিরে এসে আবার যে 84 লক্ষ জনে ভ্রমণ করতে হবে তা নয়, কেউ 84 লক্ষের মধ্যে 10 লক্ষ জনে ভ্রমণ করে, কেউ কেউ 5 লক্ষ জনে ভ্রমণ করে, এটা ভগবান বিচার করে ঠিক করে দেয় সে 84 লক্ষ জনের মধ্যে কতটা জনই ভ্রমণ করবে। তো কেউ 1,000 জনই ভ্রমণ করে, কেউ 5,000 জনই ভ্রমণ করে, তার পাপের মাত্রা অনুসারে, পাপের মাত্রা অনুসারে সে ভ্রমণ করে। ভ্রমণ করার পর কি হয়, এটাই আজকের শ্লোকে বলা হচ্ছে। ভ্রমণ করার পর পুন, পুন মানে আবার সে মনুষ্য দেহ পায়, আবার সে মনুষ্য দেহ পায়, সুযোগ বারবার ফিরে ফিরে আসে, ভগবান কত দয়ার সাগর, বারবার সুযোগ দেন। তো যদি অসদ্ভি পথি পুন, এবার সুযোগ তো পেলাম, এটা কিন্তু প্রথম সুযোগ নয়, এটা হয়তো দ্বিতীয় সুযোগ, তৃতীয় সুযোগ, চতুর্থ সুযোগ। এই যে মনুষ্য জন্মটা, এটা কিন্তু এমন নয় যে এটা প্রথম সুযোগ, এরকম মনুষ্য জন্ম আমরা আগেও পেয়েছি, আগেও আমরা নরক ভোগ করেছি, নরক ভোগ করে আমরা পশু পাখি হয়ে, শুকর কুকুর বেড়াল হয়ে জন্মেছি, জন্মাবার কিছুদিন পর, কয়েকটা জন্ম পার হওয়ার পর আবার আমরা মানুষ দেহ পাই। আর মানুষ দেহ মানেই সুবর্ণ সুযোগ, মানুষ দেহ মানেই সুবর্ণ সুযোগ। এখন এই সুবর্ণ সুযোগের কথা কপিল দেব বলছেন, যে সুবর্ণ সুযোগ তো পেলেন, পাওয়ার পরে পুন শিষ্ণু দ্বারা কৃতজ্ঞ, পুন অসৎ সঙ্গে পড়ে গেলেন। সুযোগ একটা পাওয়া গেল অনেকদিন পরে, লক্ষ বছর পরে, লক্ষ লক্ষ বছর পরে সুযোগ একটা পাওয়া গেল, কিন্তু পুনরায় অসৎ সঙ্গে পড়ে গেল। আর অসৎ সঙ্গে পরে কি হলো? শিষ্ণু দ্বারা, শিষ্ণু মানে উপস্থ মানে যৌন কামনা, যৌন কামনার উদর মানে খাও দাও ফুর্তি করো, খাও দাও ফুর্তি করো,
তো প্রভুপাদ বলেছেন, একটা সরল রেখা যদি আঁকা হয় জিহ্বা থেকে লিঙ্গ বা উপস্থ পর্যন্ত, একটা সরল রেখা যদি আঁকা হয় তাহলে এই জিহ্বা থেকে শুরু আর লিঙ্গ বা উপস্থ হচ্ছে শেষ। এর মধ্যে জিহ্বা দিয়ে শুরু, ভালো ভালো খাও, পুষ্টিকর খাবার খাও, তেল বাড়াও, শরীরের তেল বাড়াও, তারপরে উপস্থ দিয়ে যৌন সুখ উপভোগ করো। এটাকে বলে শিষ্ণুধর পরায়ণ, জিহ্বার লালসে যেই ইতি উতি ধায়, শিষ্ণুধর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। জিহ্বার লালসে যেই ইতি উতি ধায়, শিষ্ণুধর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। জিহ্বার টানে, জিহ্বার আকর্ষণে এখানে সেখানে, ও এখানে ফিস্ট হচ্ছে, এখানে নিমন্ত্রণ আছে, ঠিক আছে, এগুলি ভক্তদের জীবনে আসে, কিন্তু এর জন্য ভক্তদের লালায়িত হওয়া উচিত নয়। ভক্তদের বলছে জিহ্বার লালসে যে ইতি উতি ধায়, এখানে সেখানে দৌড়ায়, এই আজকে ফিস্ট কোথায়, আজকে ফিস্ট কোথায়, ওই অমুক বাড়িতে ফিস্ট আছে, আমি আসতে পারবো তো, তোমাকে তো নিমন্ত্রণ করেনি, আরে একসঙ্গে গেলে কিছু বলবে না। ওই করে করে জিহ্বার লালসে যে ইতি উতি ধায়। যেমন ছিল রামচন্দ্রপুরী, রামচন্দ্রপুরী নিমন্ত্রণ ছাড়া গিয়ে খেতে বসত, নিমন্ত্রণ ছাড়া গিয়ে বসে যেত, সেই জন্য চৈতন্য চরিতামৃতে রামচন্দ্রপুরের নিন্দা করা হচ্ছে, যে লোকটা বিনা নিমন্ত্রণে খায়, খাওয়ার পরে আকণ্ঠ খায়, গলা পর্যন্ত খায়, খাওয়ার পরে বলে রান্না ভালো হয়নি, আবার বলে বৈষ্ণবরা কেবল পেচুক, বৈষ্ণবরা পেটুক, শুধু খায় আর খায়। মহাপ্রভুর নিন্দা করতো রামচন্দ্রপুরী, মহাপ্রভুর নিন্দা করতো। তো এইভাবে রামচন্দ্রপুরী ছিল ওই পেটুক, আসলে নিজেই পেটুক, নিজেই পেটুক, এখানে সেখানে দৌড়া। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যারা জিহ্বার জন্য দৌড়াবে তারা যৌন কামনাকেও দমন করতে পারবে না, কারণ যৌন কামনার জন্য যে যৌন শক্তি প্রয়োজন সেটা আসে খাদ্য থেকে। আপনি ভালো করে, যদিও বয়সকালে খাদ্য থেকেও আর হবে না, কিন্তু যৌবনে ভালো খাবেন, যৌন শক্তি খুব হবে। যে মাছ মাংস যে মানুষ খায় এটা যৌন শক্তি খুব বাড়ায়, পেঁয়াজ রসুন মানুষকে যৌন উত্তেজনা বাড়িয়ে দেয়, তো এই সব উত্তেজনার ফলে এটা শুরু হয় জিহ্বা থেকে, জিহ্বা থেকে আগে খাও, না খেলে তো শিষ্ণুধর পরায়ণ হওয়া যাবে না, বেশি করে খেতে হবে, বেশি করে খেয়ে যৌনের উত্তেজনায় পাগলের মতো সে যৌন জীবন উপভোগ করবে। তো এখন অসৎসঙ্গে পড়লেই হবে, অসৎসঙ্গে যদি কেউ পড়ে যায়, সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। জীবনে সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে সাধু সঙ্গ। তলয়াম লবে না পি না সর্গং না পুনর্ভবম, ভগবৎ সঙ্গী সঙ্গস্য মর্তানাম কি মুতাশিষ। বলছে 1 সেকেন্ড সাধু সঙ্গের যে কি মূল্য সেটা তুলনা করা যায় না, তুলনা কর, তুলনা হবে না আপনি, এটা তুলনা করা অসম্ভব। 1 সেকেন্ড সাধুর সঙ্গ, আসল সাধু, আসল সাধুর সঙ্গ যদি কেউ 1 সেকেন্ড পায়, তুলনামূল হবে না, এটা তুলনা করা যায় না। তুলনামূল হবে না আপনি, লব মানে 1 সেকেন্ড, 1 সেকেন্ডের 60 ভাগের 1 ভাগ লব, তুলয়াম লবে না আপি, ওই 1 সেকেন্ডের 60 ভাগের 1 ভাগ সময় যদি আপনি প্রকৃত সাধুর সঙ্গ পান তার তুলনা হয় না। বলছে মানুষ দাঁড়িয়ে আছে লাইনে, মানুষ রেশনের লাইনে দাঁড়ায় না, রেশনের লাইনে দাঁড়ায় না, রেশনের লাইনে দাঁড়ায় অনেক লাইনে তো দাঁড়ায়, পোস্ট অফিসে লাইনে দাঁড়ায়, বহু জায়গায় লাইনে দাঁড়ায়, কিন্তু এখানে বলা হচ্ছে মানুষ একটা লাইনে দাঁড়িয়ে আছে, কে আন্দাজ করতে পারবেন কি লাইন, কি লাইন, মৃত্যুর লাইন, ঠিক ধরেছে, মৃত্যুর লাইন, মর্তানাম কি মতাশিস। আরে তুমি তো মৃত্যুর লাইনে দাঁড়িয়ে ছিলে, সেই দাঁড়ানো অবস্থায় তোমার সঙ্গে এক শুদ্ধ ভক্তের কথা হয়েছে 1 সেকেন্ড, শুদ্ধ ভক্তের সঙ্গে তোমার কথা হয়েছে 1 সেকেন্ড, তোমার মতো ভাগ্যবান আর কেউ নাই, যে লোকটা মৃত্যুর লাইনে দাঁড়িয়ে আছে তার সঙ্গে এক শুদ্ধ ভক্তের সাক্ষাৎ হয়েছে 1 সেকেন্ড, তোমার ভাগ্যের কোনো তুলনা হয় না, তোলায় আমল হবে না আপি। 1 সেকেন্ড সাধু সঙ্গের যে মহত্ব সেটা ন স্বর্গম ন পুনর্ভবম,
স্বর্গে গেলেও তার তুলনা হয় না, যে তুমি স্বর্গ পেয়েছ এর সঙ্গে তুলনা করা চলে না। তুমি যদি অপুনর্ভব মানে মুক্তি পাও তার সঙ্গেও সাধু সঙ্গের তুলনা হয় না। তার মানে জগতে সবচেয়ে বড় উপহার হচ্ছে সাধু সঙ্গা। এখানে বলা হচ্ছে অসাধু সঙ্গের কথা। অসাধু সঙ্গ পেয়েছিল কৃষ্ণের ছেলে, নাম জানেন? কৃষ্ণের ছেলে অসাধু সঙ্গ পেয়েছিল। না না, কে বলতে পারো? নরকাসুর। নরকাসুর কৃষ্ণের ছেলে। নরকাসুরের মান নাম ছিল বসুন্ধরা। অর্থাৎ কৃষ্ণ যখন বরাহ দেব হইয়া আসলো, বসুন্ধরা তখন সমুদ্রের গর্ভে, তখন বরাহ দেব হয়ে কৃষ্ণ এসে তাকে তুললেন, পৃথিবীকে তুললেন। তখন মাতা বসুন্ধরা বরাহদেবের স্পর্শে তিনি এক সন্তান প্রসব করেছিলেন, সেই সন্তানের নাম নরকাসুর। নরকাসুর প্রথমে ভালো ছিলেন, সেই নরকাসুর প্রথমে ভালো ছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি বানাসুরের সঙ্গে বন্ধুত্ব করলেন। বানাসুরের সঙ্গে বন্ধুত্ব করে ক্রমে ক্রমে তিনি হয়ে গেলেন মহাঅসুর। মহাঅসুর কৃষ্ণের ছেলে, কৃষ্ণ এবং বসুন্ধরার ছেলে বানা নরকাসুর, তার সঙ্গ প্রভাবে অসুর হলেন। তিনি কিন্তু ভালো ছিলেন, কিন্তু সঙ্গ পেলেন বানাসুরের সঙ্গ। বানাসুরের সঙ্গ প্রভাবে তিনি হয়ে গেলেন অসুর। তিনি ঠিক করলেন, আমি জগতের যত সুন্দরী নারী আছে আমি বিবাহ করব, তবে একসঙ্গে আমি 16,000 বিবাহ করতে চাই, না 20,000, 20,000 একসঙ্গে আমি 20,000 বিবাহ করতে চাই। একদিনে বিবাহ হবে, একদিনে সব যজ্ঞ টজ্ঞ একদিনে হবে, 20,000 রাজকন্যা আমাকে একদিনে বিবাহ। নরকাসুর তিনি বিভিন্ন গ্রহ নক্ষত্রে যেতেন, যেখানেই সুন্দরী দেখতেন ধরে নিয়ে চলে আসতেন, মানে জেলখানার মধ্যে রেখে দিতেন, আমি বিবাহ করব একসঙ্গে। ওই সব সবাই ছিল কৃষ্ণ ভক্ত, ওই নারীরা সবাই ছিল কৃষ্ণ ভক্ত। 20,000 হলে তিনি বিবাহ করবেন, 16,000 হয়ে গেছে। যখন 16,000 হয়ে গেছে তখন ওই নারীরা জেলের ভিতর থেকে, হে গোবিন্দ হে গোবিন্দ বাঁচাও বাঁচাও, কৃষ্ণ সেই আর্তনাদ শুনতে পেয়েছিলেন, শুনতে পেয়েছিলেন। তারপরে কৃষ্ণ গেলেন, কৃষ্ণ গিয়ে নিজের পুত্রকে হত্যা করলেন, নিজের পুত্রকে কৃষ্ণ হত্যা করলেন নরকাসুর। হত্যা করার পরে জেলখানার দরজা খুলে দিলেন, সব মহিলারা জেলখানা থেকে বেরিয়ে আসলেন। তো কৃষ্ণ বললেন, আবার আপনারা, আমি পালকি দিচ্ছি, সব দিচ্ছি, আপনারা নিজ নিজ বাড়িতে ফিরে যান। এই কথা শুনে সমস্ত নারীগণ তারা কৃষ্ণের চরণে লুটিয়ে পড়লেন, কৃষ্ণের চরণে লুটিয়ে পড়লেন। আমরা যদি এখন বাড়িতেও যাই, বাবা যদি আমাদের বিবাহ দিতে চায়, তখনকার যুগে এক রাত্র যদি ঘরের বাইরে কেউ থাকে, কোনো মেয়ে, কোনো মেয়ে যদি এক রাত্র ঘরের বাইরে থাকে, তাকে সমাজে কেউ বিবাহ করবে না। তখন সেই কন্যাগুলি বলেছিলেন যে আমাদের তো কেউ বিবাহ করবে না, তোমরা কি বলো তো আমি কিভাবে তোমাদের সাহায্য করতে পারি? কৃষ্ণ বলছেন, আমি কিভাবে তোমাদের সাহায্য করতে পারি বলো, যদি সত্যি সত্যি আমাদের সাহায্য করতে চান তাহলে দয়া করে আমাদের সকলকে বিবাহ করুন। তখন কৃষ্ণ বললেন, তথাস্তু, এই 16,000 বিবাহ। আর এমনিতে হরণ করেছিলেন 108 জন, তাহলে 16,108 জন কৃষ্ণের পত্নী কিভাবে হয়েছিল, তার মধ্যে 16,000-এর হিসাব এখানে মিলে গেল। তো তখন কৃষ্ণ বললেন, আমি তো এখন যাচ্ছি একটু স্বর্গে, ইন্দ্রের সঙ্গে আমার কিছু কাজ আছে, আমি স্বর্গ থেকে ফিরে এসে তোমাদের বিবাহ করব। তো আমি পালকি দিয়ে তোমাদেরকে দ্বারকায় পাঠিয়ে দিচ্ছি, তোমরা দ্বারকাতে গিয়ে অপেক্ষা করো যতদিন আমি স্বর্গ থেকে ফিরে না আসি। তারপরে কৃষ্ণ গেলেন, স্বর্গে গেলেন, সেখানে অনেক লীলা আছে, এটা আমাদের আজ কালোচ্চ বিষয় নয়। কিন্তু কৃষ্ণ যখন স্বর্গ থেকে ফিরে আসলেন, তখন 16,000 রাজকন্যাকে বিবাহ করলেন, আর 108 জন রাজকন্যাকে তিনি অন্যভাবে হরণ করে বিবাহ করেছিলেন। এইভাবে 16,108 জন রাজকন্যা কৃষ্ণ বিবাহ করেছিলেন। তো এখানে আমার আসল বক্তব্য হচ্ছে যে নরকাসুর ছিলেন কৃষ্ণের ছেলে, নরকাসুর ছিলেন কৃষ্ণের ছেলে, কিন্তু কৃষ্ণের ছেলে হয়ে অসুর হয়ে গেলেন কিভাবে, কিভাবে অসুর হয়ে গেলেন?
সঙ্গ দোষে, সঙ্গ দোষ বড় সাংঘাতিক। হ্যাঁ, বানাসুরের বাহু আমার মনে নেই, তবে বানাসুর খুব বড় অসুর ছিলেন। বানাসুরের বাড়িতে আমি গেছিলাম, মেদিনীপুরের কাছে। বানাসুরের বাড়ি এখনো আছে, এখনো আছে। বানাসুর যে শিব ঠাকুরের পূজা করতেন, এরা সব শিব ভক্ত, দুর্গা ভক্ত। দেখবেন যত অসুর আছে, কংস ছিলেন দুর্গা ভক্ত, বানাসুর ছিলেন শিব ভক্ত, তারপর রাবণ ছিলেন শিব ভক্ত, হিরণ্যকশিপু ছিলেন ব্রহ্মার ভক্ত। তো অসুর গুলি কেউ কৃষ্ণ ভক্ত নয়, কেউ কৃষ্ণ ভক্ত নয়। তো যাই হোক, এখন এই যে বানাসুর কৃষ্ণের সন্তান, সঙ্গ দোষে তিনি হয়ে গেলেন অভক্ত। অদ্বৈত আচার্যের ছয় ছেলে, তিন ছেলে সঙ্গ দোষে পরে হয়ে গেলেন অভক্ত। অদ্বৈত আচার্যের ছেলে, তিন ছেলে সঙ্গ দোষে পরে হয়ে গেলেন অভক্ত। প্রভুপাদের ছেলে, দুই দুই না দুই ছেলে, ওই দুই ছেলেই অভক্ত হয়ে গেছে। কলকাতার মতো জায়গায় কলির জায়গা, কলকাতা হচ্ছে কলির জায়গা। আর বিশেষ করে প্রভুপাদের স্ত্রী ভক্ত ছিলেন, তো এই জন্য দুই ছেলেই হয়ে গেলেন অভক্ত। তাহলে যে সঙ্গ জিনিসটা বড় সাংঘাতিক। মানুষের জীবনে যদি কোনো অভিশাপ থাকে, সেটা সবচেয়ে বড় অভিশাপ হচ্ছে সঙ্গ দোষ, সঙ্গ দোষ। এই জন্য বলছি, ঠিক আছে, তুমি তো নরক থেকে ফিরে এলে, নরক থেকে ফিরে এসে তুমি কিছুদিন শুকর হয়ে জন্মালে, কিছুদিন কুকুর হয়ে জন্মালে, তারপর আবার তুমি সুবর্ণ সুযোগ পেয়েছ, আবার তুমি সুবর্ণ সুযোগ পেয়েছ, কিন্তু হায় কপাল, হয়ে গেল অসৎসঙ্গ। পেয়েছিলে সুবর্ণ সুযোগ, হয়ে গেল অসৎসঙ্গ। অসৎসঙ্গ শিষ্ণুদের পরায়ণ, যারা খায় দায় ফুর্তি করে, আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্য মেতাদ পশুভির নারানাম ধর্মহিতেষাম অধিক বিশেষ ধর্মেন হীনা পশুভি সমানা। আহার নিদ্রা ভয় মৈথুন, খাও দাও ফুর্তি করো, বিশেষ করে যৌন সুখ, এটাকেই বলা হচ্ছে শিষ্ণ। শিষ্ণ মানে উপস্থ, যৌন সুখ, যৌন সুখ আর উদর মানে খাও, পেট ভরে খাও এটা সেটা। মানুষ খেতে খেতে এমন হয়ে গেছে, বিদেশে ভালো যারা ধনী ব্যক্তি, যারা ধনী ব্যক্তি ভালো খাবার খেতে খেতে, দামি খাবার খেতে খেতে তাদের রুচি নষ্ট হয়ে গেছে। তাদেরকে যদি আপনি যে কোনো দামি খাবার দেন, না খাবে না, ভালো লাগে না, কারণ খেতে খেতে একটা গরিব মানুষ, একটা গরিব মানুষকে যদি একটা রসগোল্লা দেন না, সে খুব আনন্দের সঙ্গে খাবে, তড়িয়ে তড়িয়ে খাবে। আর একটা কোটিপতিকে যদি রসগোল্লা দেন না, বেশিরভাগ কোটিপতি আমরা দেখেছি মায়াপুরে আসতেন, পেঁপে সিদ্ধ, একটু পেঁপে সিদ্ধ, তাও এক পিস, দুই পিস নয়। তারা যারা কোটি কোটি টাকার মালিক, তারা কিছুই খেতে পারে না, খেতে পারে রিক্সাওয়ালা বা এসব আছে না, এরা খেতে পারে, এরা একেবারে আকণ্ঠ খেতে পারে, কারণ পরিশ্রম করে, পরিশ্রম করে খেতেও পারে। এবং ওরা খাবারটা স্বাদ পায়। আপনি একটা রসগোল্লা একজন গরিব মানুষকে দেবেন, সে খুব স্বাদ পাবে রসগোল্লাটা খাওয়ার সময়। আর একই রসগোল্লা আপনি কোটিপতিকে দেবেন, খাবেই না, ভালো লাগে না। তাহলে আমেরিকার ধনী মানুষগুলি খেতে খেতে ভালো খাবারও ওদের ভালো লাগে না, আপনি যত ভালো খাবারই দিন। তো এই জন্য আমেরিকাতে একটা হোটেল আছে, আমি দেখছিলাম ইউটিউবে, একটা হোটেল আছে, ওইখানে ওই মাকড়ের পকোড়া রান্না হয়, মাকড় আছে না, মাকড়, মাকড়সা, তার পকোড়া রান্না হয়। অক্টোপাসের চাটনি হয়, মাকড়ের পকোড়া হয়, আরশোলার পকোড়া হয়। তো ওই ধনী ব্যক্তিগুলি বাড়িতে ভালো খাবার খেয়ে খেয়ে আর ভালো লাগে না, তারা ওই হোটেলে যায়। এগুলো আমি শুনেছি আপনাদের দোকানে নাকি আপনাদের হোটেলে নাকি মাকড়ের পকোড়া আছে, দিন না একটা খাই। বাড়িতে ভালো খাবার খেয়ে খেয়ে রুচি নষ্ট হয়ে গেছে, এবার দেখছে মাকড়ের পকোড়া খেয়ে, মাকড় সার পকোড়া খেয়ে কিছু নতুন টেস্ট পাওয়া যায় কিনা। এই জন্য সারা বিশ্বে অখাদ্য কুখাদ্য কদর্য ভক্ষণ করে, নানা জনই সদা ফিরে, তার জন্ম অধপাতে যায়। এইভাবে জিহ্বা আর যৌন কামনা, এই দুটো রিপুর তাড়নায়, দুটো রিপুর তাড়নায় মানুষ পাগল হয়ে যায়। কৃতদ্যময়ী কৃষ্ণদেরও কৃতদ্যময়ী, তখন সে যৌন কামনার পেছনে দৌড়ায়। এই যে কিছুদিন আগে বাংলাদেশের একজন এমপি, বাংলাদেশের এমপি কে খুন করা হয়েছে, হয়তো দেখেছেন,
ইউটিউবে তো খুব দেখাচ্ছে, বাংলাদেশের এমপি কলকাতায় এসে একটা হোটেলে এসেছিল, তাকে কেটে কেটে হত্যা করা হয়েছে, একবারে কত 80 পিস না কত পিস তার শরীরটাকে করা হয়েছে। এখন কিভাবে হত্যা করা হলো প্ল্যানটা দেখাচ্ছে, যে প্রথমে তাকে একটা সুন্দরী নারী দেখানো, এবং এমপিকে বলা হলো যে আপনি এই সুন্দরী নারীকে ভোগ করতে পারবেন, আপনাকে এত টাকা দিতে হবে, আপনি সুন্দরী নারীকে ভোগ করতে পারবেন। বাড়ি ঘরে তো সম্ভব নয়, আমরা এই সুন্দরী নারীকে নিয়ে যাব কলকাতায়, আপনি চলে আসুন কলকাতায়, আমরা একটা হোটেল ভাড়া করব, আপনি প্রাণ ভরে ভোগ করবেন। তখন উনিও সেরকমই বলছে, উনিও চলে আসলেন কলকাতায়। কলকাতায় এসে যেই হোটেলে গেলেন, নারীর পাত্তা নাই, তিনটা লোক না দুইটা লোক গিয়ে তার পলাকে প্রথমে গলা টিপ দিয়ে ধরেছে, তারপরে শ্বাস রুদ্ধ করে তাকে হত্যা করেছে, তারপরে তার শরীরটাকে 80 টুকরা না কত টুকরা করেছে। পরে এগুলি বেশিরভাগই মাছকে দিয়ে দিয়েছে, মাছ খেয়েছে, আর কিছু কিছু এখানে সেখানে ফেলেছে। তো কিসের আকর্ষণে তার প্রাণটা গেল? ফ্রিজও রেখেছিল কিসের? নারীর আকর্ষণে, নারীর আকর্ষণে। এটাই বলা হচ্ছে যে তুমি হতে পারো কোটিপতি, কিন্তু যদি তোমাকে কোটিপতি হয়েছে পূর্বজন্মের কোনো সুকৃতির কারণে, তুমি কোটিপতির ঘরে জন্মেছ, কোটিপতি হও আর গরিবই হোক, যদি এই দুইটা জিনিস তোমাকে ধরে, এই দুইটা রোগ যদি তোমাকে ধরে, একটা হচ্ছে জিহ্বা রোগ মানে খাই 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 খাই, আর একটা হচ্ছে যৌন কামনা, তাহলে তোমার ভবিষ্যৎ আবার অন্ধকার হবে। তুমি নরক থেকে ঘুরে এসেছো, তোমার মনে নেই, তুমি নরকে গিয়ে কষ্ট পেয়েছো লক্ষ বছর, তারপরে শূকর হয়েছো, কুকুর হয়েছো, বিড়াল হয়েছো, তারপরে মানুষ হয়েছো, আবার সুবর্ণ সুযোগ কৃষ্ণ দিয়েছেন, কিন্তু অসৎসঙ্গের প্রভাবে তোমার সেই সুবর্ণ সুযোগ শেষ হয়ে গেল। আস্তিত রমতি জন্তুস্তম বিশতি পূর্ববৎ, আগে যেমন নরকে গিয়েছিলে, পূর্ববৎ, পূর্ববৎ মানে আগের মতো, আগে যেমন নরকে গিয়েছিলে, আবার তোমাকে নরকে যেতে হবে, কারণ তোমাকে সুযোগ দেওয়া হয়েছে বারবার, যতবারই সুযোগ দেয় কোনো সময় অসৎসঙ্গের কারণে। আমি তো অসৎসঙ্গ করি না, কিন্তু আজকাল আজকাল অসৎসঙ্গ করার জন্য আপনাকে বাইরে যেতে হবে না, আপনি কম্পিউটারে ইন্টারনেটে আপনি অসৎসঙ্গ করতে পারবেন, বাইরে যেতে হবে না অসৎসঙ্গ করার জন্য। এই সম্পর্ক শ্রীল প্রভুপাদ তিনি বলেছেন, তিনি এই তাৎপর্যের শেষে বলেছেন, তুমি হয়তো ধার্মিক, খুব সুন্দর করে প্রভুপাদ বলেছেন, তুমি হয়তো ধার্মিক হতে পারো, তুমি মুসলমান, খ্রিস্টান অথবা হিন্দু, তুমি হয়তো ধার্মিক, কিন্তু ধার্মিক হওয়া সত্ত্বেও, দেখুন আমি প্রভুপাদের লাইনটা পড়ছি, ধার্মিক হওয়া সত্ত্বেও যদি এই প্রকার অসৎ ব্যক্তিদের সঙ্গ কর বা অসৎ সঙ্গ কর, তাহলে নিশ্চিতভাবে, গ্যারান্টি, নিশ্চিতভাবে তুমি আবার নরকে যাবে, তুমি আবার নরকে যাবে। সুতরাং অনেকে যে মন কলা খায়, আমি তো ধার্মিক, আমি আর নরকে যাব না, এই মন কলাটা প্রভুপাদ বলছেন নিশ্চিতভাবে তুমি অন্ধতম নরকে যাবে, অন্ধতম নরকের অন্ধতম প্রদেশে আবার পতিত হবে। তাহলে মন কলা খাওয়াটা ঠিক নয়, যে আমি তিলক কেটেছি, আমি কঞ্চি পড়েছি, সুতরাং আমি যদি একটা পাপ করি তাহলে আমার শাস্তি হবে না, এই মন কলা খাওয়া ঠিক নয়। এখানে প্রভুপাদ পরিষ্কার করে বলছেন, মানুষ ধার্মিক হওয়া সত্ত্বেও যদি অসৎসঙ্গের প্রভাবে তিনি যদি আবার পাপ কর্মে লিপ্ত হন, তাহলে তিনি নিশ্চিতভাবে নরকের অন্ধতম প্রদেশে পতিত হবেন। সুতরাং যেমন ফেলবো তেমন পাবো, দোকানে গিয়ে যদি বলি 30 টাকা দিলাম 1 কেজি চাল দিন, দেবে রেশনের চাল, আবার যদি বলি 50 টাকা দিলাম 1 কেজি চাল দিন, তাহলে কি আছে না, একটা চাল আছে 50 টাকা দিয়ে পাওয়া যায়, মিনিকেট, মিনিকেট, মিনিকেট আবার আবার 100 টাকা ফেললাম চাল দিন, গোবিন্দভোগ বাসমতি দিয়ে দেবে, যা ফেলবো যেরকম টাকা ফেলবো সেরকম দেবে, ঠিক তেমনি কৃষ্ণ দেখবে, তুমি তিলক কেটেছো ভালো ভালো ভালো, তুমি কণ্ঠে মালা পরেছো ভালো, কিন্তু তুমি কি করে সেটা কি? আমি তো অনাচার করেছি, 4টা নিয়ম পালন করিনি, নিশ্চিত ভাবে
নরকের অন্ধতম প্রদেশে পতিত হবে। যদি অসৎসঙ্গে সে তার জীবনটাকে নষ্ট করে দেয়, তুমি ভক্ত হলেও তোমাকে নরকে যেতে হবে। এখানে তো প্রভুপাদ যা বলছেন একথাই বলছেন, তুমি ধার্মিক হতে পারো, ধার্মিক হওয়া সত্ত্বেও যদি এই প্রকার ব্যক্তিদের বলে আমি তো ভক্ত, আরে ভক্ত কি, ভক্ত মানে যে নিয়ম পালন করবে, যে ষোলমালা জপ করবে, তাকে বলা হয় ভক্ত। তুমি তিলক কাটলে ভক্ত হয়ে গেল তা নয়। আমাদের মায়াপুরে দোল পূর্ণিমার সময় একদল পকেটমার আসে, আমি অনেকদিন বলেছি, এরা মন্দিরে ঢোকার আগে সুন্দর করে তিলক কাটে, হ্যাঁ, তারপরে কেচি নিয়ে মন্দিরে ঢুকে কণ্ঠীমালাও পরে, যাতে বাইরের লোক সন্দেহ করতে না পারে যারা পকেট মার। এরা গিয়ে যেখানে সবাই পাঠ শুনছে পকেট কাটে, পকেট কাটে, তিলক আছে, ভাবছি আমার পাশে যে বসেছে সে তো বৈষ্ণব, আমার তো কোনো চিন্তা নাই, তার পকেট কেটে তার পকেট থেকে টাকা নিয়ে চলে যায়। হ্যাঁ, এই হচ্ছে তিলক, আর তিলক থাকলেই যে সে বৈষ্ণব হয়ে গেল এটা ঠিক, এটা ঠিক নয়, এটা ঠিক নয়। তিলক থাকলেই, কণ্ঠী থাকলেই যে সে ছাড় পেয়ে যাবে এটা ঠিক নয়। এখানে বলছেন তুমি এমনকি তুমি যদি ধার্মিকও হও, ধার্মিক হওয়ার পরেও যদি তুমি অসৎসঙ্গে তুমি যদি নষ্ট হয়ে যাও, শিষ্ণুদ্বার পরায়ণ হয়ে যাও, জিহ্বার লালসে যেই ইতি উতি ধায়, শিষ্ণুদ্বার পরায়ণ কৃষ্ণ নাহি পায়, তাহলে সে কোথায় যাবে? নিশ্চিতভাবে নরকের অন্যতম প্রদেশে পতিত হবেন। আমি যেটুকু বুঝতে পারলাম সেটুকু বললাম, আন্তরিকভাবে চেষ্টা না করলে আমরা যতই ধার্মিক হওয়ার অভিনয় করি না কেন, যে আন্তরিক নয় কৃষ্ণের চোখে সে ধরা পড়বেই। গোরা ধরেন চুরি, গোরা ধরেন চুরি। ইতিপূর্বে বিশ্লেষণ করা হয়েছে যে বদ্ধ জীবকে অন্ধ তামিশ্র এবং তামিশ্র নরক নামক নরকে নিক্ষেপ করা হয় এবং সেখানে যন্ত্রণা ভোগ করার পর কুকুর অথবা শুকুরের মতো সে নারকীয় শরীর লাভ করে। এইভাবে কয়েক জন্মের পর 84 লক্ষ জন্ম নাও হতে পারে, সে পুনরায় মনুষ্য শরীর প্রাপ্ত হয়। মানুষের কিভাবে জন্ম হয় সেটা কপিল দেব বিস্তারিত ভাবে ব্যাখ্যা করেছেন, তাও কপিল দেব বর্ণনা করেছেন, মাতৃ জঠরে মানুষ তার দেহ বিকশিত করে এবং সেখানে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করার পর সে মাতৃগর্ভ থেকে বেরিয়ে আসে। এই সমস্ত দুঃখ দুর্দশা ভোগ করার পর সে যদি মনুষ্য শরীর লাভ করার আরেকটা সুযোগ পায়, এবং শিষ্ণুদের পরায়ণ ব্যক্তিদের সঙ্গে তার মূল্যবান সময় নষ্ট করে, তাহলে স্বাভাবিকভাবেই তাকে পুনরায় সেই অন্ধ তামিশ্র এবং তামিশ্র নরকে পতিত হতে হয়। আবার আবার সেই দুর্গতি। মানুষ সাধারণত তার জিহ্বা এবং উপস্থের তৃপ্তি সাধনেই ব্যস্ত থাকে, সেটি হচ্ছে জড়জাগতিক জীবন। জড়জাগতিক জীবন মানে হচ্ছে চিন্ময় স্বরূপ উপলব্ধির করার কোনো চেষ্টা সে করে না, তার গীতা পড়ার সময় নাই, ভাগবত পড়ার সময় নাই, জপ করার সময় নাই, তার অন্য সময় আছে। সারাদিন মোবাইল থেকে সিনেমা দেখবে, আর সারাদিন সে খাও দাও ফুর্তি করে নিয়ে থাকবে, কৃষ্ণের জন্য তার সময় নাই এবং পারমার্থিক পথে অগ্রসর হওয়ার পন্থা ব্যতীত কেবল আহার নিদ্রা ভয় মৈথুনের জীবন উপভোগ করাই তার জীবনের উদ্দেশ্য। মানে পশু পাখির মতোই, পশু পাখি কি করে আহার নিদ্রা ভয় মৈথুন, এই চারটা কাজ পশু পাখির মধ্যেও দেখা যায়। যেহেতু বিষয়াসক্ত মানুষেরা কেবল তাদের জিহ্বা উদর এবং উপস্থের বৃত্তি চরিতার্থ করার কাজে ব্যস্ত, তাই কেউ যদি পারমার্থিক জীবনে উন্নতি সাধন করতে চান তাহলে তাকে এই সমস্ত ব্যক্তিদের সঙ্গ সম্বন্ধে অত্যন্ত সতর্ক থাকতে হবে। যারা খুব ভোগী তাদের সঙ্গ ত্যাগ করতে হবে, এমনকি বলা হচ্ছে যারা ভোগীর সঙ্গ করে তাদেরও সঙ্গ ত্যাগ করতে হবে। ভোগীর সঙ্গ তো ত্যাগ করতেই হবে, যারা ভোগীর সঙ্গ করে তাদেরও সঙ্গ ত্যাগ করতে হবে। এই প্রকার বিষয়াসক্ত মানুষের সঙ্গ ত্যাগ করা হচ্ছে মনুষ্য জীবনে এই প্রকার বিষয়াসক্ত মানুষদের সঙ্গ ত্যাগ করা হচ্ছে মনুষ্য জীবনের জেনে শুনে আত্ম মানে বিষয় সঙ্গ করা, বিষয় সঙ্গ করা সরি ত্যাগ নয় বিষয় সঙ্গ করা
হচ্ছে জানিয়া শুনিয়া বিষ খাইনি, মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না বুঝিয়া জানিয়া শুনিয়া বিষ খাইনু। তাই বলা হয়েছে এই প্রকার অবাঞ্ছিত সঙ্গ পরিত্যাগ করা এবং সর্বদা সাধুদের সঙ্গ করা বুদ্ধিমান মানুষের কর্তব্য। তাই মোবাইল থেকে যদি কিছু শুনতেই হয়, গুরু মহারাজের বক্তৃতা আছে, শুদ্ধ ভক্তদের বক্তৃতা আছে, এগুলি আমরা শুনতে পারি। হ্যাঁ, তো বুদ্ধিমান মানুষের কর্তব্য সাধুদের সঙ্গ করা, এবং যখন তিনি সাধুদের সঙ্গ করেন তখন পারমার্থিক জীবন সম্বন্ধে তার সমস্ত সন্দেহ দূর হয় এবং পারমার্থিক উপলব্ধির পথে তিনি বাস্তবিক উন্নতি, ওই নকল উন্নতি নয়, বাস্তবিক উন্নতি করেন। কখনো কখনো দেখা যায় মানুষ কোনো বিশেষ ধর্ম বিশ্বাসের প্রতি অত্যন্ত আসক্ত, হিন্দু মুসলমান খ্রিস্টান এরা তাদের বিশেষ ধর্মের প্রতি শ্রদ্ধাবান, ভালো কথা, কিন্তু তারা যদি ধর্ম করেও যদি তারা ওই সমস্ত শিষ্টদের পরায়ণ, যে সমস্ত মানুষ যৌন জীবনে আসক্ত এবং খাও দাও ফুর্তি কর পশুর মতো জীবন যাপন করছে, পশুর মতো খায়, পশুর মতো যৌন জীবন যাপন করে, এখানে বলা হচ্ছে তুমি ধার্মিক হলেও তোমাকে নিশ্চিত ভাবে নরকে যেতে হবে। তো কারো যদি কিছু প্রশ্ন থাকে আলোচনা করা যায়, কারো যদি কিছু প্রশ্ন থাকে আলোচনা করা যায়, আমরা আগামীকাল 33 নম্বর শ্লোক থেকে শ্রবণ করব। আরো কিছু প্রশ্ন আছে কি? অনলাইনে যারা আছো, প্রশ্ন থাকলে আনমিউট করা, প্রশ্ন থাকলে আনমিউট করা। গেল নীরব কেন? হরে আপনাদের কৃষ্ণ কারো প্রভু, দলক প্রণাম। কে বলছ? মিন্টু বলছি প্রভু, ঈশান? হ্যাঁ, মিন্টু বলছি প্রভু। আবার নামটা বলো, আরে প্রভু, মিন্টু জোরে বলছি, বলো নামটা। হ্যাঁ, মিন্টু। মিন্টু বলছি প্রভু। হ্যাঁ, শুন মিন্টু প্রভু, বাংলাদেশ বলো, হ্যাঁ বাংলাদেশ থেকে প্রভু, শুনছি। হ্যাঁ বলো বলো। প্রভু সব গৃহস্থ ভক্তরাই চায় যে তাদের সন্তান ভক্ত হয়েই আসে, আর হ্যাঁ, এটা কি প্রভু, ওই যে সন্তান যে অভক্ত যে হয়ে যায়, এটা কি প্রভু মানে ভক্তের কর্মফলের উপরে নির্ভর করে? সব গৃহস্থ ভক্তরাই চায় তাদের সন্তান যেন ভক্ত হয়। হ্যাঁ, আমাদের শ্রীমদ জয় পতাকা মহারাজ বলেন, যারা গৃহস্থ তাদের সন্তান যেন গুরুদেব হয়, যারা গৃহস্থ তাদের সন্তান যেন গুরুদেব হয়। গৃহস্থ এই জন্য পিতামাতাকে আগে শুদ্ধ ভক্ত হতে হবে, পিতামাতাকে শুদ্ধ ভক্ত হতে হবে, পিতামাতাকে শুদ্ধ ভক্ত হতে হবে, এবং পিতামাতা যেন সন্তানের জন্য সময় দেয়। হ্যাঁ, আপনি মোবাইল নিয়ে বসে আছেন, তো সন্তান গিয়ে বলছে, বাবা এই তুই এখন কথা বলবি না, যা আমি দেখছিস না, আমি মোবাইল দেখছি, আমি মোবাইল দেখছি, তোর সঙ্গে কথা বলার সময় নেই। মুখে বলুন আর নাই বলুন, সন্তানকে তাড়িয়ে দিল। তো সন্তান তখন আর কি করবে, বাধ্য হয়ে অভক্ত হবে, বাধ্য হয়ে অভক্ত হবে, সন্তানকে সময় দিতে হবে, সন্তানকে সময় দিতে হবে। হ্যাঁ, যে কোনো ব্যাপারে, শুধু ভক্তির ব্যাপারে নয়। আমরা এই যে একজন বিখ্যাত ক্রিকেট প্লেয়ার, নামটা কি যেন, ক্রিকেট প্লেয়ার বিখ্যাত, আরো আরো আগের, আরো আগের, উনি, ওনার মা ওনার সঙ্গে সারাদিন ক্রিকেট খেলতেন, মাটা মা, না না কপিল দেব নয়, গাভাস্কার হলেও হতে পারে, ওই ওনার মা, উনি হাসপাতালে ওনার ইয়ে হয়ে গেছিল, ওনার জন্মের পরে, ওনার জন্মের পরে ওই নার্স ভুল করে ওনাকে এক এক ফুটপাতের এক মহিলা, তার একটা বাচ্চা হয়েছিল পুত্র সন্তান, ওইখানে ভুল করে দিয়ে ওই ফুটপাতের মহিলার বাচ্চাটাকে এনে দিয়ে দিল তার মার কাছে, গাভাস্কার মনে হয়। হ্যাঁ, পরে বলছে, না ওর কাকা না জ্যাঠা দেখে বলেছে, বলছে আমি দেখেছি সন্তানটার এখানে একটা তিল ছিল, তিল ছিল, তিলটা কোথায়, তাহলে কি পাল্টা পাল্টি হয়ে গেল। তারপরে খোঁজাখুঁজি শুরু হলো, গিয়ে দেখে ওই যে মানে সাধারণ মহিলার
একটা গরিব মহিলার কাছে, ওই তিলওয়ালা ছেলে, তিলওয়ালা ছেলে গরিব মহিলার কাছে, বলে এইটাই তো, এটাই তো তার সন্তান। তখন তাকে আবার নিয়ে আসা, সেই পরবর্তীকালে হয়েছিল একজন বিখ্যাত বিশ্ববিখ্যাত ক্রিকেট প্লেয়ার। কিন্তু তার মা তাকে সময় দিত, হ্যাঁ, তার মার সঙ্গে সে সবসময় ক্রিকেট খেলতো, ঘরে ক্রিকেট খেলতো। তো আপনি ভালো ক্রিকেট খেলোয়াড় হলে পিতামাতাকে সময় দিতে হবে, আপনি যদি ভালো গায়ক হন পিতামাতাকে সময় দিতে হবে, আপনি যদি ভালো এই যে পরীক্ষা রেজাল্ট করে, আমি দেখেছি আমার এক বন্ধু ফার্স্ট হয়েছিল 12-এ, তার বাবা তাকে সাইকেলে করে নিয়ে আসতো, কতক্ষণ বসে থাকতো স্কুলে, তারপরে আবার দুপুরবেলায় সে টিফিন দিয়ে যেত, আবার ছুটি হলে তাকে আবার সাইকেলে করে নিয়ে যেত, সে 12-এ ফার্স্ট হয়ে গেছে। বাবা সময় দিত, সময় না দিলে হয় না। সন্তান সন্ততিকে যারা ভক্ত বানাতে চায়, মন কলা খেলে হবে না, হ্যাঁ, সন্তানকে সময় দিতে হবে, সন্তানকে সময় দিতে হবে, তাকে গ্রন্থ পড়ে শোনাতে হবে, একসঙ্গে বসে জপ করতে হবে, সময় দিতে হবে, প্রেম ভালোবাসা দিয়ে তাকে ভক্ত বানাতে হবে, প্রেম ভালোবাসা দিয়ে তাকে ভক্ত বানাতে হবে। ঠিক আছে, মিন্টু প্রভু বুঝতে পারলেন? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, আর কিছু দেবব্রত কিছু হরে কৃষ্ণ বলবে? প্রভু। হ্যাঁ প্রভু, হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ, বলো। বলছি ধন্যবাদ। প্রভু যে এই জড়জগতে আমরা রয়েছি পেট ভরার জন্য, আমাদের মানে যে যাই প্রফেশনে কাজ করুক না কেন, বেশিরভাগ সময়ে আমরা মানে জড়জাগতিক মানুষ, মানে ধর্ম মানে সেইভাবে ধর্মকে বিশ্বাস করে না বা অসৎ সঙ্গে থাকতেই হয়, হুম মানে বেশিরভাগ সময়টাই তো সেই হুম সেই জন্য কিভাবে মানে এই পরিস্থিতি থেকে কিভাবে অসৎ সঙ্গ ত্যাগ করব। পদ্মপাতা কোথায় থাকে? পদ্মপাতা জলে জলে, তার মধ্যে জল লাগে? না, জল লাগে না। জল লাগে না। ভক্তকে সেইভাবে বিষয়ী সঙ্গে থাকলেও ভক্তকে বিষয়ী সঙ্গ প্রভাবিত করতে পারবে না। হ্যাঁ, কেউ যদি বলে দাদা একটু আজকে চলুন একটু মাংস খাবেন, ভক্ত কোনো মতেই খাবে না, তাকে কোটি টাকা দিলেও খাবে না, কোটি টাকা দিলেও খাবে না। হ্যাঁ, এইভাবে যে আমি তো বিষয় সঙ্গে আছি, হ্যাঁ, তো বিষয় সঙ্গে আমরাও তো থাকতে পারতাম, হ্যাঁ, আমরা কি করলাম, আমরা আমি তো পড়াশোনা কালে ছাত্র জীবনেই ইস্কনে চলে আসি, ছাত্র জীবনেই ইস্কনে চলে আসি, তা আমি যদি চাকরি করতাম তাহলে তো বিষয় সঙ্গ আমাকেও করতে হতো। তো ইস্কনে চলে এসে এসেছি মানে এই নয় যে বিষয় সঙ্গ এখন করতে হয় না, এখনো বিষয়দের কাছে আমাদের যেতে হয়, তাদেরকে বোঝাতে হয় যে ভক্ত হয়ে যান, জপ করুন, হ্যাঁ, প্রভুপাদের গ্রন্থ পড়ুন, তাদেরকে বলতে হয়। তো যদি মনে হয় যে আপনার বিষয় সঙ্গ অসুবিধা হচ্ছে, আপনি তাহলে আপনার চাকরি ছেড়ে ইস্কনে চলে আসুন, বলে বা প্রভু এটা তো পারবো না, তাহলে আপনি বাড়িতে থেকে বিষয় সঙ্গ যাতে আপনাকে প্রভাবিত করতে না পারে সেইভাবে চেষ্টা করুন। বোঝাতে পারলাম হ্যাঁ দেবব্রত বাবু, প্রভু? বোঝা? হ্যাঁ হ্যাঁ বাবু, হ্যাঁ, আর কারো কিছু প্রশ্ন আছে? হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। নীলিমা হ্যাঁ প্রভু, হ্যাঁ বাধ্য কর, নীলিমা বাধ্য কর, বলো। প্রভু, আপনি বললেন যে প্রভুপাদের স্ত্রী এবং তার দুই ছেলে ভক্ত ছিল না, হ্যাঁ, তো প্রভুপাদ চাইলে তাদেরকে ভক্ত করতে পারতো, তো তাদেরকে কেন ভক্ত করেনি? প্রভুপাদ আপ্রাণ চেষ্টা করেছে, আরে কৃষ্ণ চেষ্টা করে কৃষ্ণের ছেলেকে ভক্ত বানাতে পারলো না, কৃষ্ণ চেষ্টা করে কৃষ্ণের ছেলেকে ভক্ত বানাতে পারলো না। হ্যাঁ, অদ্বৈত আচার্য চেষ্টা করে অদ্বৈতের তিন ছেলেকে ভক্ত বানাতে পারলো না, অদ্বৈতের ছয় ছেলের মধ্যে তিন ছেলে ভক্ত হয়েছিল, তিন ছেলে অভক্ত হয়েছিল। হ্যাঁ, তো ভক্তি জিনিসটা হচ্ছে প্রেম, প্রেম কখনো পিস্তল দিয়ে হয় না, যে আমাকে ভালোবাসো না হলে পিস্তল দিয়ে গুলি করে শেষ করে দেব। তাই কেউ যদি ভক্ত না হয়, কৃষ্ণের ছেলেকে কৃষ্ণ ভক্ত বানাতে পারেনি, কারণ কৃষ্ণ এই স্বাধীনতা দিয়েছেন, প্রেমের জন্য স্বাধীনতা প্রয়োজন, বিনা স্বাধীনতায় প্রেম সম্ভব নয়, তাই স্বাধীনতা পেয়ে তারা অভক্ত হয়ে যায়, এই জন্য আমরা নি আমরা দায়ী, কৃষ্ণ দায়ী নয়। তো প্রভুপাদ আপ্রাণ চেষ্টা করেছিলেন, হ্যাঁ, যেমন রাবণ তার মা ছিল মৃত্যুর কন্যা,
হ্যাঁ, কিন্তু রাবণের বাবা ছিল ভক্ত, রাবণের বাবা ছিল একজন শুদ্ধ ব্রাহ্মণ, কিন্তু রাবণের বাবা রাবণকে ভক্ত বানাতে পারেনি, কারণ তার মা ছিল একজন অভক্ত। হ্যাঁ, তো এইভাবে অনেক সময় অসৎসঙ্গের প্রভাবে, আজকের শ্লোকে তো সেটাই বলা হয় যে অসৎসঙ্গের প্রভাবে মানুষ অনেক সময় কৃষ্ণের ছেলেও অনেক সময় অভক্ত হয়ে পড়ে। আমরা কাউকে ভক্ত বানাতে পারি না, আমরা নিমিত্ত মাত্র মানুষকে বুঝাতে পারি, সে ভক্ত হবে কি হবে না এটা তার ব্যক্তিগত ব্যাপার। কৃষ্ণ তার ছেলেকে ভক্ত বানাতে পারেনি, আর আমরা তো সকলেই কৃষ্ণের সন্তান, তো আমরা যদি ভক্ত হতে না চাই কৃষ্ণ হস্তক্ষেপ করবে না। কৃষ্ণ বলেছেন যথেচ্ছসি তথা করু, তোমার যা ইচ্ছা তাই করো। বোঝাতে পারলাম? প্রভু আমার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ হ্যালো, ঈশান বলছিলাম। বলুন, আপনি হ্যাঁ, বলছেন বর্তমানে ঈশান? আমি, হ্যাঁ ঈশান উপাধ্যায়, আমি বলছিলাম যে আমি কলেজ ছাড়বার পরেই মানে দুটো দুটো ব্যবসা করি, একটা হচ্ছে প্লটিং মানে জমি সংক্রান্ত, আর একটা স্টক মার্কেট। তো আমার প্রচুর ক্লায়েন্ট বেস আছে, তো আমাকে তো একটু আধটু মিথ্যা কথা বলতেই হয়। আর বর্তমানে আমি তুলসীর মালা ধারণ করেছি, আর মানে ইসকনের মেম্বারও হয়ে গেছি, তো এখন আমি তাহলে কি করব? ব্যবসাকে তাহলে তো ছাড়তে হবে। শেয়ার মার্কেট করেন? শেয়ার মার্কেট, হ্যাঁ শেয়ার মার্কেটে আছি, হ্যাঁ আমার ফ্র্যাঞ্চাইজি শেয়ার আছে। মার্কেট তো গ্যাম্বলিং, শেয়ার মার্কেট গ্যাম্বলিং। ইসকনে চারটা নিয়ম আছে, একটা নিয়ম হচ্ছে নো গ্যাম্বলিং, গ্যাম্বলিং চলবে না, শেয়ার মার্কেট আচ্ছা নিষিদ্ধ, কারণ এটা গ্যাম্বলিং, তাই ইসকনে গ্যাম্বলিং নিষিদ্ধ, আপনাকে শেয়ার মার্কেট ছাড়তে হবে। আর কি বিজনেস করেন? আর জমি সংক্রান্ত করি, প্লটিং করি। জমি সংক্রান্ত বিজনেসে আপনি যদি সামান্য মিথ্যা কথা বলেন, সেটা হ্যাঁ প্রভুপাদ তাৎপর্য লিখেছেন ভগবদ্ গীতার তাৎপর্য, যে যারা বৈশ্য, হ্যাঁ বৈশ্য মানে বিজনেসম্যান, তারা সামান্য মিথ্যা হুম কথা বলতে পারেন, তাতে তাদের পাপ হয় না। আচ্ছা, কিন্তু তাহলে মিথ্যা শেয়ার কথা, মার্কেটটা পুরোপুরি, শেয়ার হ্যাঁ মার্কেট আমি 7 বছর ধরে আছি, পুরোপুরি ছেড়ে দিতে হবে ওটাকে? এটা যদি গ্যাম্বলিং হয়, গ্যাম্বলিং হলে তো ছাড়তেই হবে। কিন্তু ওটা তো গভর্নমেন্টে লাইসেন্সড রয়েছে না, হ্যাঁ, লাইসেন্স তো শেয়ার মদেরও কেনার? আছে, লাইসেন্স তো মদেরও আছে, ব্যবসাখানা তো আচ্ছা লাইসেন্স আছে, আছে না? আছে। ঠিক আছে প্রভু, চারটা নিয়ম ধন্যবাদ। ভাঙতে গেলে চারটাতেই লাইসেন্স আছে, আপনি যদি একটা চারটা নিয়ম প্রফেশন, ভাঙতে চান, প্রতিটিতে সরকারি লাইসেন্স আছে, প্রতিটিতে সরকারি লাইসেন্স আছে, গ্যাম্বলিং ও লাইসেন্স, কিন্তু এটা নো গ্যাম্বলিং। ইসকনে দীক্ষা নিতে গেলে, আপনার কি দীক্ষা হয়ে গেছে? না না দীক্ষা হয়নি, তুলসীর মালা ধারণ করেছি। হ্যাঁ, কিন্তু যদি দীক্ষা নেন, নো গ্যাম্বলিং, গ্যাম্বলিং ছাড়তে হবে। আর আপনি তাহলে যদি মনে এখন করেন আপনি এখন কৃষ্ণ ভক্ত, হ্যাঁ আপনি যদি মনে করেন আপনি কৃষ্ণ ভক্ত, আপনাকে শেয়ার মার্কেট আপনি করতে পারবেন। আচ্ছা আচ্ছা, তাহলে দীক্ষা নেওয়ার আগে অব্দি এখন তো করতে পারি, এত ক্লায়েন্ট আছে প্রভু দীক্ষা নেওয়ার আগে ধন্যবাদ। আপনি যদি মদ খান, এটা আপনার ব্যাপার। দীক্ষা নেওয়ার আগে আপনি যদি আচ্ছা, মদ খান, অবৈধ সঙ্গ করেন, এটা আপনার ব্যাপার, কিন্তু পাপ তো হবেই, না না দীক্ষা ওইগুলো না নিলে যে পাপ ওইগুলো হবে তো না। নেই। হ্যাঁ, ওই একই ব্যাপার, গ্যাম্বলিং নো গ্যাম্বলিং, এখন দীক্ষা নেওয়ার আগে আপনি গ্যাম্বলিং করছেন, পাপ তো হচ্ছেই, পাপ তো হচ্ছেই। ঠিক আছে প্রভু, ধন্যবাদ। হরে কৃষ্ণ। আর কোনো প্রশ্ন? হরে কৃষ্ণ। তাহলে রাখছি। হ্যাঁ প্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভু। একজন প্রশ্ন করছে, আমি আসছি, ফিরে আসছি। হ্যাঁ হরে কৃষ্ণ। হ্যাঁ, আল্লাদিনী মাতাজি, আমি আসছি এখন, আমাদের পূজারী প্রশ্ন করেছে, তো আমি পূজারীর আচ্ছা আচ্ছা, প্রশ্নের উত্তর দিয়ে আমি আল্লাদিনী মাতাজির প্রশ্ন উত্তর দেব। হ্যাঁ এনারা অসৎসঙ্গ করেছিল, অসৎসঙ্গ করেছিল, এই যেমন কৃষ্ণের ছেলে নরকাসুর, তিনি বানাসুরের সঙ্গ করেছিলেন, বানাসুরের সঙ্গে তিনি অসুর হয়ে গেছিলেন, তো ঠিক সেরকম অদ্বৈত আচার্যের তিন ছেলে তারা ওই মহাপ্রভুর বিদ্বেষী ছিলেন, তারা অসৎসঙ্গে পড়ে গেছিলেন, এই যে এটাই আজকের শ্লোকে বলা হয়েছে, অসৎ ভক্ত সন্তান যদি অসৎসঙ্গে না পড়ে,
তাহলে ভক্ত হবে। কিন্তু যদি কোনো না কোনো কারণে অসৎসঙ্গে পড়ে যায়, সেটা হতে পারে আত্মীয় স্বজন, সেটা হতে পারে মা, সেটা হতে পারে কাকা, সেটা হতে পারে জ্যাঠা, যদি অসৎসঙ্গে পড়ে যায় তার ভক্তি নষ্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, হ্যাঁ, এবার আল্লাদিনী মাতাজি প্রশ্ন করো। প্রভু, এই চ্যাট বক্সে একজন প্রশ্ন করেছেন সুরজিৎ গোস্বামী বলে। উনি হ্যাঁ, বলছেন যে কোন শুদ্ধ ভক্তের সন্তান যদি পাপাচার করে, তাহলে সেই পাপ কর্ম ফল কি তার পিতা মাতাকে ফল ভোগ করতে হয়? আংশিক আংশিক ফল ভোগ করতে হয়। হ্যাঁ, এটা পার্সেন্টেজ হিসাব আছে, পার্সেন্টেজ হিসাব। প্রজারা পাপ করলে রাজা 6% পায়, এরকম পিতামাতা পাপ করলে সন্তান একটা পার্সেন্টেজ পাবে, আবার সন্তান পাপ করলে পিতামাতা একটা পার্সেন্টেজ পাবে। পূর্ণটা হয় না, সম্পূর্ণ পাপটা পায় না, কিন্তু আংশিক পাপ, পাপীর কাছে থাকলেই আংশিক পাপ আপনাকে ধরবে। তারপরে আরো একটা প্রশ্ন করেছেন যে সেই পিতা যদি ভগবানের চরণ লাভ করেন, তাহলেও কি তাকে ফল ভোগ করতে হবে? সত্যি সত্যি যদি তিনি ভগবানের ভক্ত হন, শুদ্ধ ভক্ত, ডুপ্লিকেট ভক্ত বা নকল ভক্ত যদি না হন, শুদ্ধ ভক্ত যদি হন, তাহলে ভগবান তাকে পাপ থেকে মুক্ত করে দেবেন। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ। হরে কৃষ্ণ। তাহলে আর কারো প্রশ্ন আছে কি? না হলে রাখছি। জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। একজন প্রশ্ন করছে বলে মনে হচ্ছে, কি একজন প্রশ্ন করলো লিখিত ভাবে, আল্লাদিনী মা একটু পরে শোনাবে, প্রশ্নটা একটু পরে শোনাবে, কে যেন একটা প্রশ্ন করলো, আবার প্রশ্নটা লুকিয়ে গেল, প্রশ্নটা আবার হারিয়ে গেল। প্রীতি মাতাজি প্রশ্ন করেছেন যে ভুলবশত সাধনা কম থাকার সত্ত্বে কোনো পাপ হয়ে থাকলে তবে কি করে শোধ করবে? আর সেটা শাস্তি পেয়ে, যখন জ্বর হয়, জ্বর কয়দিন থাকে? আরো যখন জ্বর হয়, জ্বর কয়দিন থাকে? 3 থেকে 4 দিন বা 1 দিন 2 দিন হ্যাঁ, থাকবে। তো ঠিক সেরকম যারা পাপ করবে শাস্তি পাবে, শাস্তি শেষ হলে আবার সে আবার সে উঠে দাঁড়াবে, আছাড় খেলে পড়ে যাবে মাটিতে, আবার সে উঠে দাঁড়াবে। তো ঠিক সেই রকম পাপ করলে তার শাস্তি ভোগ করতে হবে, কিন্তু শাস্তি তো আর অনন্তকাল থাকে না, শাস্তি একটা সময়, পাপের মাত্রা অনুসারে শাস্তিরও মাত্রা, পৃথক পৃথক মাত্রা আছে। এইভাবে শাস্তি ভোগ করে সে আবার ঠিক জায়গায় ফিরে আসবে। এখন এখন তার বিচার যদি আমি করি, ভগবান বলছে তোমাকে 1 লক্ষ বছর শাস্তি পেতে হবে, আমি বলছি আরে আমি 3 দিন শাস্তি পেতে চাই, তো আমার বিচার চলবে না, আমার বিচার চলবে না, ভগবানের বিচারে শাস্তি পেতে হবে। বোঝা গেল? হ্যাঁ প্রভু, থ্যাংকস। রাখছি। জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি সমবেত বৈষ্ণব।